তল পেটে চর্বি, এই সমস্যা বর্তমানে আমাদের কাছে নারী পুরুষ সবাই নিয়ে আসে এবং তল পেটের চর্বি থেকে এত সহজে উত্তরণ পাওয়া যায় না। আপনি ডায়েট করে বা এক্সারসাইজ করার পরেও আপনার পুরো শরীরের চর্বি কমে গেলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আপনার তল পেট অথবা পুরো পেটের চর্বিটা কোনোভাবে কমতে চায় না এবং দীর্ঘদিন ধরে এই চর্বি থাকার কারণে এই চামড়াগুলো অনেক লুজ হয়ে যায় এবং দেখতে খুব বাজে দেখা যায়। লাইপোসাকশন বা টামি টাক সার্জারি আমরা কাদের ক্ষেত্রে করব, কখন করব, কিভাবে করব, এই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো ডাক্তার তামান্না আহমেদ, একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। লাইপোসাকশন বা টামি টাক সার্জারি, এই সার্জারিগুলো আমরা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই করতে পারি। নারীরা বিশেষত প্রেগনেন্সি পরবর্তী সময়ে তাদের এই সমস্যাটা অনেক বেশি দেখা যায়। তাদের বাচ্চা হওয়ার পরে পেটটা কোনোভাবেই আর আগের পর্যায়ে যায় না এবং চামড়া অতিরিক্ত বেশি ঝুলে যায়। পুরুষদের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকার পরে স্কিন লুজ হয়ে যায় এবং সেক্ষেত্রে শুধুমাত্র লাইপোসাকশনের মাধ্যমে আমরা সেটাকে ঠিক করতে পারি না। অনেক সময় পেটে ছোটখাটো হার্নিয়া থাকে অথবা আপনার পেটের মাসেলটাও দুই সাইডে চলে যায়, তখনও এই টামি টাকার মাধ্যমে আমরা এটাকে ঠিক করে দিতে পারি। আগেই বলেছি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই আমরা এই সমস্যার সমাধানটা করতে পারি। এখন তল পেটে চর্বি হলে কাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র লাইপোসাকশনের মাধ্যমে এটা থেকে নিয়ন্ত্রণ করতে পারবো অথবা কাদের ক্ষেত্রে লাইপোসাকশন বা টামি টাক সার্জারি দুটোই লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার শুধুমাত্র চর্বি বেশি হয়েছে বা আপনার স্কিনের কন্ডিশনের ওপর। আপনার স্কিন যদি অতিরিক্ত ঝুলে যায় তাহলে সেই ক্ষেত্রে লাইপোসাকশনের পাশাপাশি আমরা টামি টাক সার্জারিও করে দিই। লাইপোসাকশন অত্যন্ত সেফ এবং স্কার ফ্রি একটা প্রসিডিওর যেখানে আমরা শুধুমাত্র পেটের বিভিন্ন অংশে ফুটা করার মাধ্যমে ফ্যাটগুলো বের করে নিয়ে আসতে পারি এবং সেই ক্ষেত্রে আপনার স্কার থাকে না এবং আউটকামটা অত্যন্ত চমৎকার। সেক্ষেত্রে আপনার হসপিটাল স্টে যেহেতু আমরা পুরোপুরি অজ্ঞান করে করি, কখনো একদিন অথবা সকালে অপারেশন করলে সন্ধ্যার মধ্যে আমরা অনেক সময় পেশেন্টকে ছেড়ে দিই। টামি টাক সার্জারি যদি আপনার এই সাথে লাগে তাহলে আমরা সেই ক্ষেত্রে আপনার নাভির নিচ থেকে অতিরিক্ত যে চামড়াটা আছে সেটি ফেলে দিই। এক্ষেত্রে আপনার স্কারটা হবে এবং সেটি হচ্ছে আপনার আগের সিজারের যে দাগ ছিল তার থেকে একটু বড় একটা দাগ হবে এবং দাগটা একেবারে নিচের দিকে থাকে, এ কারণে এটা ভিজিবল হয় না। এবং অবভিয়াসলি আমরা প্লাস্টিক সার্জনরা স্কারটা এত মিনিমাম ওয়েতে করার চেষ্টা করি যে পরবর্তীতে এটি বোঝা যায় না। এবং আগেই বলেছি এগুলো সাধারণত আমরা পুরোপুরি অজ্ঞান করে করি এবং সেক্ষেত্রে হাসপাতালে একদিন ভর্তি থাকা লাগে। টামি টাক সার্জারি বা লাইপোসাকশন করলে পরবর্তীতে বাচ্চা নিতে কোনো সমস্যা হয় কিনা এই ধরনের প্রশ্ন অনেকে করেন। পরবর্তীতে আপনি চাইলে বাচ্চা নিতে পারবেন আর এছাড়া এই পদ্ধতিতে কোনো ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। ইনফেকশন চান্সও এই ক্ষেত্রে অনেক কম এবং যেহেতু আমরা পোস্টঅপারেটিভলি অ্যান্টিবায়োটিক্স এবং অন্যান্য মেডিকেশন ইউজ করছি, সো এই পর্যন্ত সাধারণত আমরা লাইপোসাকশন বা টামি টাক করে তেমন কোনো কমপ্লিকেশন পাইনি। লাইপোসাকশন বা টামি টাক যদি আপনার জন্য প্রয়োজন হয় তাহলে দেরি না করে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিম্নবর্ণিত ঠিকানায়।